গতকাল প্রার্থীদের নাম ঘোষণা করেছেন। লোকসভা ভোটে রণকৌশল ঠিক করতে আজ দলীয় প্রার্থীদের নিয়ে বৈঠক করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আশাবুল হোসেন। আশাবুল, দুপুর তিনটে কালীঘাটে বৈঠক শুরু হওয়ার কথা, বৈঠক কি শুরু হয়েছে, কি খবর রয়েছে তোমার কাছে? দেখো, বৈঠক এবার শুরু হচ্ছে। ইতিমধ্যেই অধিকাংশ যারা প্রার্থী তারা পৌঁছে গেছেন কালীঘাটে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় তাদের আজকে নির্বাচনী যে কৌশল তার আজকে ক্লাস নেবেন, তার পাঠ দেবেন। তুমি জানো যে যুদ্ধে যখন নামতে হয় তখন আর্মি অফিসাররা তাদের যোদ্ধাদের উজ্জীবিত করেন, ভোকাল টনিক দেন, কিভাবে শত্রুপক্ষকে ঘায়ল করতে হবে তার কৌশল তারা বাতলে দেন। এবং নির্বাচন একটা বড় রাজনৈতিক যুদ্ধ, ফলে সেই যুদ্ধেও কিভাবে শত্রুপক্ষ অর্থাৎ বিরোধী পক্ষের রাজনৈতিক মোকাবিলা করতে হবে, সেই সব বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে প্রার্থীদের তিনি আজকে শিক্ষা দেবেন। কারণ এবার যে 42 জন প্রার্থী তালিকা তিনি প্রকাশ করেছেন, তার মধ্যে 17 জন একেবারে নতুন মুখ, 17 জন মহিলা। এদের মধ্যে অনেকেরই সংসদীয় রাজনীতি সম্পর্কে সম্যক ধারণা নেই, অনেকের ধারণা খুবই কম, ফলে নির্বাচনী রাজনীতির নির্বাচনী কিছু রীতিনীতি আছে, সেই রীতিনীতি যাতে তারা সঠিকভাবে পালন করতে পারে সেইটাও আজকে তাদের সামনে তিনি বলবেন যে কি কি রীতিনীতি কিভাবে মানতে হবে। এবং দ্বিতীয় বিষয় হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি টার্গেট বেঁধে দিয়েছেন, লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন দলের কাছে, প্রার্থীদের কাছেও, প্রত্যেকের কাছে বেঁধে দেবেন যে এই নির্বাচন যুদ্ধটা তার কাছে একটা বড় যুদ্ধ। তিনি একটা বড় চ্যালেঞ্জ গ্রহণ করেছেন যে 42টি আসনে 42টি জিততে হবে, এবং ভারতীয় রাজনীতিতে অর্থাৎ জাতীয় রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা তৃণমূলকে নিতে হবে। এবং তিনি ডাক দিয়েছেন যে মোদী হটানোর ডাক, মোদীকে পরাস্ত করতে হবে, ফলে এই নির্বাচনী চ্যালেঞ্জকে যাতে প্রার্থীরাও একইভাবে গ্রহণ করে, তাদের মধ্যে যাতে কোন রকম গা ছাড়া মনোভাব না থাকে, নির্বাচনে জিততে হবে এই বার্তাটা নিয়ে তারা শত্রুপক্ষে যাতে মোকাবিলা করতে পারে সেই ব্যাপারে তিনি তাদের ফোকাল টনিক দেবেন, তাদের উজ্জীবিত করবেন। এবং তৃতীয় বিষয় হচ্ছে যে প্রার্থী কেউ দাঁড়ালে তাকে কিছু টেকনিক্যাল বিষয় সম্পর্কে অবগত হতে হয়, সেই টেকনিক্যাল বিষয়গুলো সম্পর্কে আজকে তাদের পাঠ দেবেন, ক্লাস নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সর্বোপরি সব প্রার্থীগুলোকে একসঙ্গে বসিয়ে তাদের পারস্পরিক আলাপ আলাপ পরিচয় এই বার্তাটাও তাদের মধ্যে করে তারা যে একই পরিবারের সদস্য এই একজোট হওয়ার বার্তাটাও তাদের দেবেন। ধন্যবাদ আশাবুল। বীরভূমের প্রার্থী হওয়ার পর শতাব্দী রায় কি বললেন শুনব। প্রথমবার সবাই বলেছিল সেলিব্রিটি শতাব্দী রায় এমনি জিতে গেছে, সেকেন্ড টাইম বলেছিল ঠিক আছে এবার তো বোঝা যাবে কতটা কাজ করেছে দেখা যাচ্ছে, এবার থার্ড টাইম দিদির আস্থা, দিদির ভরসা, দিদির ভালোবাসা আছে সঙ্গে, এবং তার ফলে দায়িত্ব অনেক বেড়ে যায় দিদির দিদির এবং দলের প্রতি আমার আস্থা এবং বিশ্বাসের জায়গা তৈরি করা। আমার মনে হয় যে আমি কাজ করেছি, এবং এলাকার শত্রু শত্রু বলে যে আমি এলাকায় যাই, আমাকে দেখা যায়, এরকম নয় যে আমি ভোটের সময় শুধু পৌঁছই বা ভোট নিয়ে পালিয়ে আসি তা নয়। সুতরাং আমার ধারণা যে এবারেও থার্ড টাইম বীরভূমের মানুষ আমাকে সুযোগ দিচ্ছে, বীরভূমের মানুষের পাশে দাঁড়াতে পারছি, কারণ আমি দেখাতে পারি SMS যেরকমভাবে আসে না যে দিদি আমাদের ছেড়ে গেলেন না বলে ধন্যবাদ আমাদের সঙ্গে, এবার এই যে ফিলিং বীরভূমের মানুষের সেজন্য আমি কৃতজ্ঞ।